বন্ধুরা, আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব বাটা মাছের ঝালের রেসিপি। তো এখানে বাটা মাছ কেটে পুরো ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। নুন হলুদ দিয়ে এবার মাছগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিলাম। কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো মাছ ভাজার জন্য প্রস্তুত তেল। তেলটা গরম হলে তারপরে আমি মাছগুলো এক এক করে ছেড়ে দেবো। তো মাছগুলো আমি ছেড়ে দিয়েছি, এবার ভাজা হওয়া পর্যন্ত আমি একটু ওয়েট করব। তেল গরম না হওয়া পর্যন্ত কখনো মাছ ছাড়বে না, তাহলে মাছ কিন্তু ভাজা যায় না। মাছ কড়াইতে লেগে গেলে আর মাছ তোলা যাবে না, মাছগুলো ভেঙে যাবে। তাই সবসময় তেল ভালো করে গরম হওয়ার পরেই মাছ তেলে ছাড়বে। মাছের মশলার জন্যে আমি আগে মশলাটা আগে নিয়ে করে নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি আগে আমি জিরের গুঁড়ো, তারপরে শুকনো লঙ্কার গুঁড়ো, এবার দেবো হচ্ছে আমি এর মধ্যে কাঁচা লঙ্কা, সরি গুঁড়ো না, আমি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পেস্ট করে দিয়ে দিয়েছি। আর দেবো এর মধ্যে হলুদ, আর দেবো এর মধ্যে আদা আর নুন। একটু জল দিয়ে মশলাটাকে আমি করে রেখে দেব, একটু একটু জল দেব। মশলাটা দেখো করে নিয়েছি, আর এখানে আমার মাছ ভাজাও কমপ্লিট। বাটা মাছ একটু বেশি করেই আমি ভেজে নেওয়া পছন্দ করি, কারণ বাটা মাছ একটু কাটা থাকে, তা একটু বেশি করে ভেজে নিলে কাটাটা অতটা মুখে লাগে না। আমি আলু দেব, আলুটাকে এবার একটু ভেজেও নেব। একটুখানি নুন আর একটু হলুদ দিয়ে আমি আলুটাকে ভেজে নেব। হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। একটুখানি ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো যে মশলাটা করে রেখেছিলাম, সেই মশলাটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা আমার দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি এর মধ্যে একটু নুন আর দিয়ে দেবো এর মধ্যে হলুদ, দিয়ে আমি এবার মশলাটাকে একটু নাড়িয়ে নেবো ভালো করে। এইভাবে কিছুক্ষণ মশলাটা একটু কষিয়ে নেব। টমেটো দিয়ে দেবো, টমেটোটা দেওয়ার পরে একটুখানি নুন দিয়ে দিলে এটা টমেটোগুলো তাড়াতাড়ি মজে যাবে। দেখো মশলাটা থেকে অলরেডি তেল ছেড়ে দিয়েছে, মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি জলটা দিয়ে দেবো, জলটা আমি দিয়ে দিয়েছি। এবার এটা জাল আসা পর্যন্ত আমি ওয়েট করব, জাল এসে গেলে তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো। দেখো আমার ঝোলটা ভালো করে ফুটে গেছে, এবার আমি মাছগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেবো। আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, দেখো কি সুন্দর তেল ছেড়েছে। মাছটা আমার রান্না কমপ্লিট, এবার আমি এটাকে নামিয়ে নেব। তোমার বাটা মাছের ঝাল রান্না কমপ্লিট। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।